আজকে আমাদের খেলার নিয়ম হলো এরকম চারের দান এক দুই তিন চার আর এদিকে হলো ষোলোর দান এটাই আজকের খেলার নিয়ম অন্য কোনো টোকাটুকি খেলবো না মানে চার পড়লে আর ষোলো পড়লে এটাই শুধু কাউন্ট করা হবে বুঝছো দাপ কেমন করো না প্রথম বুঝতেছো না দেখো ষোলো 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 পরসে ধরো ধরো না হ্যাঁ হ্যাঁ আমি যে ভিডিও করার জন্য একটু কালো কাপড় পারে নিছি কারণ হলো সাদা করি তো দেখা যায় না কালো কাপড় হলে একটু ভালো দেখা যায় পরে নাই পরে নাই আজকে করি খেলা কেমন হলো তাছি আজকে থেকে করি খেলা শুরু কারণ ওই করি খেলা পাই না তো এরপরে থেকে আরো ভালো করে আমরা খেলবো আর আপনাদের সাথে শেয়ার করবো একদিন আমরা সাদের উপর করি খেলু হ্যাঁ তাপসির সানের উপরে কেমন করি খেলা কেমন তোমার পছন্দ হয়েছে আপনারা কে কে করি খেলা মিস করেন সবাই একটু জানাবেন আমি অনেক করি খেলতাম তাপসিরও খেলে অনেক দিন ধরেই করি খেলে মানে করি দিয়ে খেলে কিন্তু করি দিয়ে যে একটা খেলা নিয়ম আছে ওইটা তাপসির জানে না ভালো করে মানে করি করি খেলারও না একটা নিয়ম আছে বুঝতে পারছি আর আর যে এই কড়িগুলা দেখতেছেন আমার কাছে পাঁচটা কড়ি আছে এই কড়িগুলা আমার বয়স তখন মানে তাপ সিরেসেও আমি ছোট এই কড়িগুলা সেই তখনকার করি আমি তখন তাপ সিরেসেও ছোটো ছিলাম আমার বয়স তিন বছর সাড়ে তিন বছর ছিল আমার এই কড়িগুলা তখন আমার আপার বিয়ের সময় এই কড়িগুলা দিয়েই মানে আমার আপার হলো ঘর সাজেছিল আমার দুলা ভাই তো সেখান থেকেই কালেক্ট করা এই করিগুলা মানে দুলাবাই নাকি কক্সবাজার গেছিলো কক্সবাজার থেকে আসার সময় যে কড়ির একটা ঝাড় নিয়ে আসছিল তো ঝাড়টা যখন ছিঁড়ে যায় তখন আমি এই করিগুলা সংগ্রহ করি এবং আমার কাছে রেখে দেই আর এখন পর্যন্ত এই করিগুলো আমার কাছে আছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই করিগুলো দিয়ে আমি খুব খেলছি খুব ছোটোবেলা মানে আমার অনেক খেলা হয়েছে এই করিগুলা দিয়ে

আজকে খেলা আমাদের এ পর্যন্ত আমাদের খেলা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং আমার পেজটা ফলো দিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে